ওকে, সো এই পর্বে আমি হচ্ছে যে আমার নেক্সট একটা রিয়্যাক্টের উপর একটা কোর্স, অর্থাৎ গুটেনবার্গ প্লাস রিয়্যাক্টের উপর একটা কোর্স স্টার্ট করতে যাচ্ছি, যেটা নিয়ে একটু আলোচনা করছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য। কারণ একটা জিনিস মনে রাখেন যে এই যে এখন আপনি পেজ বিল্ডারটা ইউজ করতেছেন, এই যে কিছুদিন আগে অর্থাৎ আমাদের হচ্ছে জানুয়ারির দিকে গুটেনবার্গ চলে আসছে, ইন্টিগ্রেট হয়ে গেছে অলরেডি ওয়ার্ডপ্রেসের সাথে। সো এটা কেন করছে তারা? এটা কাজ কারণই হচ্ছে পেজ বিল্ডারের কাজগুলো কমানোর জন্য। কারণ এখানে দেখেন, এই যে আমরা যখন পেজ বিল্ডার ইউজ করবো, তখন এখানে তারা এই অপশনটা দিছে পেজ বিল্ডার প্লাগইন, কিন্তু এটা ব্যতীতই আমরা পেজ বিল্ডারের যাবতীয় সব কাজ যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা গুটেনবার্গের ব্লক ডেভেলপমেন্ট করেও কাজগুলো করে ফেলতে পারি। যেরকম এই যে এখানে ডিফল্ট ভাবে কিছু দেখেন, সেম সিস্টেমে আমাদের কিছু ব্লক তারা দিয়ে দিয়েছে, কিন্তু আমরা যে থিম গুলো বানাবো সেই থিমে যেরকম আমরা পেজ বিল্ডারে যে এলিমেন্ট গুলো আমরা ক্রিয়েট করলাম আলাদা আলাদা, ওইভাবে তো তাহলে আমাদের আলাদা আলাদা এরকম ব্লক বানাতে হবে। তাহলে তো আমাদের আর এই প্লাগইনটা ইউজ করা দরকার হচ্ছে না, তাই না? সো এই জন্য আমাদের কি শিখতে হবে? তাহলে গুটেনবার্গ শিখতে হবে। আর গুটেনবার্গ এর জন্য আমাদের প্রথমে মোস্ট যে ইম্পর্টেন্ট, গুটেনবার্গ জানার জন্য রিয়্যাক্ট আমাদের জানতে হবে, মাস্ট। রিয়্যাক্ট না জানলে গুটেনবার্গ কিছুই বুঝবে না। তো অনেক একটা মজার জিনিস, অনেক মজার জিনিস। আর এই জিনিসটা এইভাবে করছে কেন? কারণ হচ্ছে আপনি ফ্রন্ট এন্ডে যে ডিজাইনটা দেখতে পারবেন, ব্যাক এন্ডেও সেই ডিজাইনটাই দেখতে পারবেন। অনেক মজার জিনিস। যেমন আমি যদি এখানে মনে করেন যে একটা কভার এরকম দেখি, দেখেন এখানে আমি কি চেঞ্জ করছি না চেঞ্জ করছি আমি ব্যাক এন্ডেও কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি যে এখানে একটা ইমেজ যদি আপলোড করি, আমার ইমেজ কিন্তু এখানে চলে আসতেছে দেখেন, এবং এই ডিজাইনটাই কিন্তু আমাদের ফ্রন্ট এন্ড হবে। এবং এখানে দেখেন এখন আমি টাইটেলও লিখতে পারবো, ওকে। তারপর এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারছি, দেখেন আমি কোন কালারটা চাই। আমি কিন্তু ফ্রন্ট এন্ডে যেটা শো করাবো সেটা ব্যাক এন্ডেও দেখতে পাচ্ছি, এবং পছন্দ যেটা করছি দিয়ে যখন আমি পাবলিশ করব, তখনই কিন্তু আমাদের এই ব্লকটা একবার এই ডিজাইনটাই ফ্রন্ট এন্ডে শো করবে এখন। সো আমাদের অনেক মজার একটা সিস্টেম এটা, হ্যাঁ। সো এই জিনিসগুলা, এই যে ব্লক বানানো, এটা আপনাদের সামনে প্রচুর প্রচুর কাজ। কারণ এখন এটা সবাই হচ্ছে গুটেনবার্গে ঢুকে গেছে। এই যে দেখেন একদম ওই ডিজাইনে কিন্তু আমাদের এখানে চলে আসছে, ঠিক আছে, একদম ওই কালার, ওই সব কিছু আপনি এখানে যা দেখতে পাচ্ছেন সবই ওখানে দেখতে পাবেন, টাইটেল। সো এই যে সিস্টেমটা, এগুলো বানানো আমাদের অবশ্যই মাস্ট শেখা উচিত যারা ওয়ার্ডপ্রেসে ক্যারিয়ার করতে চান। কারণ সামনে দেখবেন যে যত জব পোস্ট, যত হচ্ছে কাজ, সব তারা এই গুটেনবার্গে চলে আসবে, সব করবে গুটেনবার্গে। কারণ এই যে এখন মজা আস্তে আস্তে বুঝবে ক্লায়েন্ট, এই যে কেবল এটা তো স্টার্ট হলো। সো স্টার্টে যদি আপনি ভালো কিছু যে শিখা শুরু করে ফেলেন এবং জানেন, তাহলে আপনার জন্যই অনেক উপকার। সেই জন্যই আমরা রিয়্যাক্ট প্রথমে আগে শিখবো, রিয়্যাক্ট। কারণ হচ্ছে রিয়্যাক্টটা আগে জানতে হবে, তাছাড়া এগুলা আপনি যদি শুধু গুটেনবার্গে শুরু করে ফেলেন অনেক কিছু বুঝতে পারবেন না, আপনাকে মুখস্থ করতে হবে, বোঝা যাবে না বুঝতে ব্যাপারটা। সো যেন স্টেপ বাই স্টেপ বোঝা যায়, বুঝে যেন করতে পারেন, ঠিক আছে। যেগুলো আপনাকে মুখস্থই করা লাগবে না, আপনি বুঝবেন, রিয়্যাক্টটাও আপনার জানা হবে। কারণ রিয়্যাক্টের চাহিদা এখন প্রচুর পরিমাণ, প্রচুর পরিমাণ, ঠিক আছে। সো আমরা রিয়্যাক্ট জেএসেও আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো, এবং হচ্ছে গুটেনবার্গেও আমরা ব্লগ বানানো এভাবে দেখবো। সো এটা আমরা সামনে মাসেই শুরু করব, আর 10 তারিখের মধ্যেই আমাদের স্টার্ট হয়ে যাবে। সেই জন্য আপনাদের ইনফরমেশনটা জানাই রাখলাম। সো যারা হচ্ছে যে এই গুটেনবার্গ করতে চান, তারা নক করতে পারেন অনলি 1,500 টাকায় রিয়্যাক্ট প্লাস গুটেনবার্গ ডেভেলপমেন্ট ব্লক, ওকে। সো কোর্সে অনলি জাস্ট হচ্ছে 1,500 টাকা।